বাংলা সাহিত্যের এই প্রবাদ পুরুষের জন্ম ১৯৪৮ সালে ১৩ই নভেম্বর নেত্রকোনা জেলার কুতুবপুর গ্রামে। তার লেখার অসাধারণ সেন্স অফ হিউমার, অবলীলায় গল্প বলে যাওয়ার ঢং, শূন্য থেকে গল্প বানিয়ে ফেলার অসাধারণ দক্ষতা দিনে দিনে তাকে পরিণত করেছে বাংলা সাহিত্যের এক কিংবদন্তি রূপে। হুমায়ুন আহমেদের লেখার ভঙ্গিটা এত সুন্দর, তার ভিতরে সেন্স অফ হিউমার এত সুন্দর, সেন্স অফ হিউমার থাকে। আমরা যখন পড়ি তখন দেখে আমি এক ধরনের কি বলবো, মানে ঈর্ষা বলবো না লোভ বলবো আমি ঠিক জানি না, কাজে তার মতন করে লেখা তো সম্ভব না, সেই পারে শুধু, আর কেউ পারে না। এদেশের কোটি পাঠক কৈশোরে তারুণ্যে তার লেখার ঘরে আবদ্ধ হয়ে বই পড়া শিখেছে, জ্যোৎস্নাকে উপভোগ করতে শিখেছে। টিনের চালে বৃষ্টির শব্দের মাঝেও যে এক শৈল্পিক বিলাসিতা রয়েছে তা ভালোবাসতে শিখেছে। হুমায়ুন অনেক বড় মাপের লেখক ছিলেন, সে নিয়ে কোনো সন্দেহ নাই, জনপ্রিয় লেখক, সেটি এখনও বইমেলায় তিনি অনুপস্থিত কিন্তু তার বই কেনার জন্য লম্বা লাইন আমরা দেখি। এদেশের তরুণ সমাজকে তিনি বই পড়তে শিখিয়েছেন, ভালো বই পড়তে শিখিয়েছেন। ৬৪ বছরের বর্ণাঢ্য জীবনে হুমায়ুন আহমেদ সমৃদ্ধ করেছে বাংলা সাহিত্যকে, প্রকাশনা শিল্পে এনেছেন বিপ্লব। শুধুই কি সাহিত্য, ব্যক্তি জীবনে কেমন ছিলেন হুমায়ুন আহমেদ? অসম্ভব ভালো মনের একজন মানুষ ছিলেন। আমি অসম্ভব মানে স্নেহ ভালোবাসা তার কাছ থেকে পেয়েছি, যেটি হয়তো আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত কখনো আমি তার এই ভালোবাসা বা ঋণ আমি শোধ করতে পারবো না। আড্ডা ছিল তার কাছে অক্সিজেন, সে তার কিন্তু এমনি তাকে দেখে মনে হতো খামখেয়ালি, কিন্তু না, মোটেও সেই ছিল গোছালো, সায়েন্সের ছাত্র গোছালো। সকালবেলা এক কাপ চা খেয়ে লেখালেখিতে বসতেন, সারা জেল দেখতেন, দুপুরে ভাত খেয়ে একটু রেস্ট নিতেন, আর সন্ধ্যার পরে শুরু হতো ডাকাডাকি, এই আপনারা কোথায়, তোমরা কোথায় আসো, তারপরও শুরু হতো তুমুল আড্ডা। হুমায়ুন আহমেদের গল্প উপন্যাসের মতো তার লেখা গানও হৃদয়স্পর্শী। মৃত্যু সব মানুষকে স্মৃতির পাতা থেকে মুছে দিতে পারে না, কিছু মানুষ তার কাজের জন্য দেশ ও জাতির কাছে হয়ে থাকে অমর অক্ষয়। হুমায়ুন আহমেদ তাদেরই একজন। ফাতেমা কাউসার, নিউজ ২৪, ঢাকা।